স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফাইল হোসেন শুরুতেই জানাব সংবাদ শিরোনাম রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন নাটোরের নির্ধারিত সময় অনুযায়ী গোপাল আম সংগ্রহের উদ্বোধন নোয়াখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সঙ্গে মত বিনিময় সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাশাহীর সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার কাইসার রহমান চৌধুরী মিলনায়তনে এর আয়োজন করা হয় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশিক মেয়র এ এইচ এম লিটন বলেন রাজশাহীর উন্নয়নে কোন কাজটা আগে করা জরুরি কোন কাজে নাগরিকদের সুযোগ সুবিধা বেশি নিশ্চিত হবে সেটি পরিকল্পনার মধ্যে আছে আগামীতে সুযোগ পেলে আরও পরিকল্পিতভাবে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আক্তার জাহান রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়তুর রহমান সাধারণ সম্পাদক এএসএম ওমর শরীফ রাজীব সহ অন্যান্যরা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম এইচ এম লিডনের উন্নয়ন সম্বলিত লিপলেট বিতরণ করেছেন সাতাশ নং ওয়ার্ড মহল্লা কমিটি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ শুক্রবার বিকেলে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই লিপলেট বিতরণ করেন তারা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আবু সেলিম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আরডিএ কর্মচারী লীগের সভাপতি এবং মহল্লা কমিটির সভাপতি মোহাম্মদ জালাল মহানগর বোয়ালিয়া পূর্ব আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং শান্তিবাগ মটপুকুর মহল্লা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রনি সহ অন্যান্যরা এই সময় তারা বলেন রাজশাহীতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে আর এই উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে যাতে করে আগামী নির্বাচনে খায়রুজ্জামান লিটনকে আবারও বিপুল ভোটে নির্বাচিত করবে রাজশাহী নগরবাসী এমন প্রচারণা অব্যাহত থাকবে বলেও জানান নেতাকর্মীরা রাজশাহী মহানগরের সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনে আমাদের অত্যন্ত যোগ্য প্রার্থী লিটন ভাই যে পঞ্চাশ বছরে যে উন্নয়ন হয়নি লিটন ভাইয়ের নেতৃত্বে রাজশাহী একটি সুন্দর পরিচ্ছন্ন এবং গ্রিন সিটিতে রূপান্তরিত হয়েছে এবং রাজশাহীতে আপনারা জানেন ইতিমধ্যেই নিটন ভাই ঘোষণা দিয়েছেন যে আগামী নির্বাচনে নির্বাচিত হলেই তিনি পঞ্চাশ লোকের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করবেন উন্নয়ন অব্যাহত রেখেছে এবং আগামীতে যে উন্নয়ন করছে এর জন্য জনগণ আমাদেরকে লিটন ভাইকে বিপুল ভোটে বিজয়িত করবে যেহেতু নৌকা একটি বিজয়ের প্রতীক নৌকা শান্তির প্রতীক নৌকা উন্নয়নের প্রতীক তাই এবার খালিদ আমার লিটনের প্রথম নির্বাচনী স্তর হলো উন্নয়ন দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান যেহেতু এবার লিটন ভাই অঙ্গীকার করেছে রাস্তাতে যে উন্নয়ন করেছে সে উন্নয়ন ধারা রাখার পরেও যে উন্নয়নটা করবে এবার উন্নয়ন করবে বেকার সমস্যা সমাধানের জন্য আজকে আমরা যখন ভোট চাইতে গেছি এক বাক্যে খারিজামাল লিটন ভাইকে বলছে আপনারা আমরা সকলেই আমরা পরিবার পরিজন কে দল করি কে কোন দল করি সেটা বিভেদ না আমরা খায়রুজ্জামাল লিটন ভাইকে নির্বাচিত করব। একটি কারণ রাজশাহীতে উন্নয়নই করেছে খারুজ্জামাল লিটন ভাই বিগত সতেরো বছর ধরে যিনি যে মেয়র ছিলেন সেই মেয়র কোনো কাজ করেন নাই খারুজ্জামাল লিটন ভাই কাজ করেছেন যার কারণে খারুজ্জামাল লিটন ভাই পারবে আগামীর ভবিষ্যতের কর্মসংস্থানের ব্যবস্থা করতে যার কারণে খারুজ্জামাল লিটন ভাইয়ের পক্ষেই সম্ভব এ রাজশাহীর উন্নয়ন অগ্রগতি ধরে রাখতে যার কারণে আমরা খারুজ্জামাল লিটন ভাইকে দলমল নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ বিলিয়ে কাজ করে যাচ্ছি আগামী নির্বাচনে একুশে জুন যে নির্বাচন সেই নির্বাচনে খারিজ জামাল লিটন ভাইয়ের নৌকার পক্ষে কাজ করে ব্যাপক ভোটের ব্যবধানে জামাল লিটন ভাইকে প্রধানমন্ত্রীর কাছে একটা ভালো একটি ফলাফল দিব বলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি যে আবেদনটা সেই আবেদনটাই আমরা এলাকা এলাকাবাসীর এলাকাবাসীরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যা পৌঁছায় দিচ্ছে এবং আমরা প্রত্যেকটা ভোটারেরই যারা যারা এই রাশের রাষ্ট্রের ভোটার প্রত্যেকটা ভোটারের ভোটারের আমরা চোখে মুখে সেই আবেগ এবং আনন্দ আনন্দ অনুভূতি আমরা কিন্তু খেয়াল করছি পথ চাচ্ছি সেই বাসায় বাসায় যে আমরা খুশির খবর শুনতে পাচ্ছি যে না এবার আমার মেয়র মহোদয়কে লিটন ভাইকে বিপুল হারে ভোন চাচা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ আরও ভালো করুক এখন রাস্তাঘাট যেসব উন্নয়ন করেছে আমরা চাই আজকে ভালো হোক আরও আমাদের রাজশাহী আরও এগিয়ে যাক আমরা চাই আগামী দিনে লিটন চাচা আবারও জয় হোক নাটোরে কেমিক্যাল মুক্ত নিরাপদ ফল নিশ্চিত করতে নির্ধারিত সময় অনুযায়ী গোপালভোগ আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে শনিবার সকাল নয়টার দিকে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কোলাকান্তানগর গ্রামে গোপালভোগ আম বাগানে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নাসের ভূয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ আরতদার কামরুজ্জামান রৌব সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন গাছ থেকে আম সংগ্রহ বিপণন ও পরিবহনের সকল প্রকার প্রতিবন্ধকতা নিরসন করে ক্রেতা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন বদ্ধপরিকর এ লক্ষ্য বাস্তবায়নে আম উৎপাদক ও আম ব্যবসায়ী এবং পরিবহন ব্যবসায়ীদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা অব্যাহত থাকবে জনস্বাস্থ্য নিশ্চিত করতে বাগানে কেমিক্যাল মুক্ত ফল প্রাপ্তিতে প্রশাসনিক নজরদারি অব্যাহত থাকবে আম ব্যবসায়ীরা জানান এবার আমের ফলনও ভালো এবং দামও ভালো পাওয়া যাচ্ছে এবং তারা লাভবান হচ্ছেন নোয়াখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় অবহিতকরণ ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে চৌমোহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার লঙ্ঘিত হলে ভোক্তা অধিকার অভিযোগ করলেই পাবেন প্রতিকার এমন স্লোগান নিয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চৌমোহনী পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ খালেদ সাইফুল্লা বেগমগঞ্জ উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ চৌমোহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খায়ের ভোক্তা অধিকার নোয়াখালী জেলা সহকারী পরিচালক কাউসার মিয়াজি সহ অনেকেই এ সময় চৌমোহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও চৌমোহনী বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন এই ছিল সংবাদে সাথে জন্য ধন্যবাদ থাকবার